আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন এবং সুন্দর আছেন। আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটি হোমিওপ্যাথিক রেমেডি গ্রাফাইটিস। যারা সাধারণত মেল হেলথের বিভিন্ন প্রবলেমে ভুগতেছেন তাদের জন্য আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমরা মনে করি। প্রিম্যাচুর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন এবং ইম্পর্টেন্সি যাদের আছে তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। তো ফ্রেন্ড, আমরা হোমিওপ্যাথিক একটি চমৎকার রেমেডি গ্রাফাইটিস সম্পর্কে আলোচনা করব। এটি সাধারণত স্কিন ডিজিজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর আপনারা জানেন যারা স্পেশালিস্ট অর্থাৎ সেক্স স্পেশালিস্ট তাদের নামের আগে লেখা থাকে স্পেশালিস্ট স্কিন অ্যান্ড সেক্স অর্থাৎ চর্ম এবং যৌন, বিষয়টির রিলেশন আছে বিধায় এই ধরনের পদবি ব্যবহার করা হয়। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আলাদা করে স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন পড়ে। আমরা আজকে জানব স্কিন অ্যান্ড হেলথের উপরে, স্কিন অ্যান্ড সেক্সের উপরে, স্কিন অ্যান্ড মেল হেলথের উপরে গ্রাফাইটিস হোমিওপ্যাথিক রেমেডির কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সিমটম নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিক গ্রাফাইটিস বেশ কিছু কমন সিমটমে সাধারণত যৌন স্বাস্থ্যের উপরে ব্যবহার করা হয়ে থাকে। সেই গুরুত্বপূর্ণ সিমটম দুটি হচ্ছে কতগুলো সন্নিবেশ যদি মিলে যায় সেক্ষেত্রে হোমিওপ্যাথিক রিমেডিটি হয় ওই রোগের জন্য চমৎকার একটি রিমেডি, একক রিমেডি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তো ফ্রেন্ড, চলুন আমরা জেনে নিই গ্রাফাইটিস সম্পর্কে কিছু কমন সিমটম। গ্রাফাইটিসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি যে যৌবন প্রাপ্তির আগে অর্থাৎ 10-12 বছর ধরে অতিরিক্ত হস্তমৈথুন করতে করতে যাদের যৌন দুর্বলতা দেখা দেয়, অতিরিক্ত সঙ্গমের ফলে যৌন দুর্বলতা যদি দেখা দেয়, সঙ্গমের বিষয়ে প্রচণ্ড ইচ্ছা কিন্তু অক্ষমতা যদি দেখা দেয়, উত্তেজিত হয়ে পড়ে এবং পেনিস ইন্টারকোর্স করার আগেই যদি নেতিয়ে যায় সেক্ষেত্রে চমৎকার হোমিওপ্যাথিক রেমেডি হচ্ছে গ্রাফাইটিস। 4-5টি সিমটম বললাম। 1, যৌবন প্রাপ্তির আগে যদি কারো মাস্টারবেশনের বা অতিরিক্ত মিলনের অভ্যাস থাকে, অতিরিক্ত সঙ্গমের ফলে যদি যৌন দুর্বলতা হয়, 2, সঙ্গমের বিষয়ে প্রচণ্ড ইচ্ছা কিন্তু অক্ষমতা যদি হয়, 3, 4 যদি ইরেকশান হয় অর্থাৎ ইন্টারকোর্সের আগে বীর্যপাত হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা গ্রাফাইটিসকে চুজ করতেছি। এই রোগীরা সাধারণত গ্রাফাইটিসের রোগীরা যৌনপাপী অর্থাৎ অতিরিক্ত যৌন ক্ষয় করে ফেলায়, যৌন অপব্যবহার করে। অপরদিকে পুরুষ বা মহিলাদের যৌন অনীহা থাকে, একটা সময় যৌন অনীহা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। তবে এর সাথে লক্ষ্য রাখতে হবে শীত কাতর যদি হয়, রোগীদের কিছু কাতরতা অবজারভেশন করতে হয়, গরম কাতর না শীত কাতর, শীত কাতর যদি হয়, স্থূলাকায় যদি হয়, কোষ্ঠবদ্ধতা, আঠা রসযুক্ত যদি তাদের কষ বের হয়, বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা যদি দেখা যায়, সেক্ষেত্রে তাদের স্কিন ডিজিজ আছে এটি আমরা ধরে নিতে পারি। এছাড়া রোগী লবণাক্ত মাছ, মাংস, সঙ্গীত এবং সঙ্গমী অনীহা ভাবসমূহ মুখে মাকড়সার জালের মতো ফেটে ফেটে এক ধরনের দাগ যদি হয়ে থাকে, এই সিমটমগুলো আমরা অবশ্যই লক্ষ্য করব। এর পাশাপাশি সঙ্গমের বিষয়ে সুনিশ্চিত তার মধ্যে ভীত লক্ষ্য করা যাবে। স্বামী স্ত্রী একে অপরকে ভয় পায় অর্থাৎ স্ত্রীয় যৌন মিলনে অনীহা, সেক্ষেত্রে যদি স্বামী শক্তিশালী হয়, স্বামী যৌন মিলনে অক্ষমতা অনীহা যদি স্ত্রী কামুক হয়, সঙ্গমে ঘৃণা তাদের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ তার সঙ্গমের ইচ্ছে তাদের মধ্যে জাগে না। এছাড়া কামোচ্ছ্বাস বেশি, অতি সহজেই তারা বীর্যপাত ঘটিয়ে ফেলে, দ্রুত বীর্যপাত হয়ে যায়, আবার কখনো বীর্যপাতই হয় না, পেনিস নিস্তেজ হয়ে যায়, অতিরিক্ত হস্তমৈথুনের ফলে পুরুষত্বহীনতা দেখা দেয়, প্রজননের অভাব এবং প্রচণ্ড যৌন ইচ্ছা কিন্তু যৌনাঙ্গ কখনো কখনো ইচ্ছার মতে থাকে না, অর্থাৎ ইচ্ছার বিরুদ্ধে চলে যায়, পেনিস দাঁড়ায় না, দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই সমস্ত সিমটম যদি কোনো রোগীর ক্ষেত্রে থাকে এক্ষেত্রে মেল হেলথের জন্য অনেকগুলো রিমেডি আমরা
সাজেস্ট করে থাকি আমরা আজকের এই স্পেসিফিক সিমটমগুলোতে সাধারণত গ্রাফাইটিসকে নির্দেশ করে থাকি, অর্থাৎ হোমিওপ্যাথিক সিস্টেম হিসেবে সিমটম হিসেবে গ্রাফাইটিসকে এক্ষেত্রে ইঙ্গিত প্রদান করা হয়। অর্থাৎ এই রোগের জন্য গ্রাফাইটিস ওই রোগীর জন্য বেস্ট রিমেডি হিসেবে আমরা ধরে নিই। সেক্ষেত্রে গ্রাফাইটিস যদি প্রয়োগ করা হয় তার উত্তেজনা যদি কম থাকে, দ্রুত বীর্যপাত যদি হয়, ধ্বজভঙ্গ অর্থাৎ রোগীর পেনিস যদি মোটো না দাঁড়ায়, এই সিমটমগুলোতে আমরা এটি প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে এক মাস চালাইতে পারি 630-200। এক্ষেত্রে পাওয়ার হচ্ছে এই পাওয়ারগুলো অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে সাধারণত 1-2 ফোঁটা সামান্য ওই পানির সাথে মিশিয়ে 3 বেলা খাবার আগে খাওয়া যেতে পারে। আর যদি গ্লোবিলসে করে হয় বা পিলে করে হয় 3 বেলা খাবারের পরে 4 করে পিল খাওয়া যাইতে পারে। যদি পাওয়ার এক্সটেনশানের প্রয়োজন হয় তা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রোগী এই সমস্যাগুলো বহন করতে করতে অসাড় হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই ইউ মাস্ট কনসাল্ট ইউর ওয়ান ডক্টর, দেন ডক্টর আপনার প্রপার স্টেটমেন্ট নেওয়ার পরে বুঝতে পারবে কোন মেডিসিনটি কী মাত্রায়, অর্থাৎ এই মাত্রাগুলোর বাইরে মধ্যম শক্তির বাইরে যদি উচ্চ শক্তির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ডক্টর আলোচনার সাপেক্ষে আপনাকে সেই শক্তিগুলো অ্যাপ্লাই করবে এবং সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। গ্রাফাইটিসের আজকের এই আলোচনাটি ভালো লাগলে শেয়ার করে আরেকজনে দেখার সুযোগ করে দেবেন, আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, চ্যানেলের সাথেই থাকবেন। সবার জন্য ভালোবাসি এবং অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।